গুড মর্নিং ব্রোস, গুড মর্নিং ফ্রম কাপ্তাই। আর মাত্র ঘুম থেকে উঠলাম, এদিকে শীতের অবস্থা দেখতেছেন, গরম উদ্দিকগুলো লাগায় টাগায়, তারপরে একদম যদিও মানে কুয়াশা এত নাই, বাট বাতাস প্রচুর এবং ঠান্ডা বাতাস। রাত্রেবেলা মনে হচ্ছিল যে মোটামুটি একটা যুদ্ধ লাগছিল, মানে আমাদের কটেজে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জায়েদ বিলাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ZBK ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন ফ্রেশ ট্রেশ হব, তারপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট, কায়াকিং অ্যান্ড একটু হালকা এদিক সেদিক ঘোরাঘুরি করে ঢাকার পথে রওনা দেব। আপনাদেরকে তো কটেজ ট্যুরটা ওইভাবে দেখানো হয় নাই, লাস্ট ব্লগে অল্প একটু সময় পাইছি। আজকে একটু কটেজ বলতে মানে রিসোর্টটা আর কি একটু ঘুরিয়ে দেখাবো। এই তো রুম টুপটা দেখবো। রুম টুপটা দেওয়ার আগে একটু জিনিস বলে নেই, এটা হচ্ছে ফুললি উড মেড একটা কটেজ, বাইরে দিয়ে টিন, ভেতর দিয়ে বাঁশ, সেই যে পেছনে দিয়ে মানে বাঁশের ইয়ে আর কি, একটা র ফিল পাওয়া যায় আর গ্রামের মতো। আর রুমের যদি চেহারা দেখাই, এখানে হচ্ছে আমাদের দুইটা বেড, বাট এখানে আর একটা ওয়াশরুম দেওয়া সাইডে, বারান্দা সাইডটাতে। আর রুমের থেকে ভিউয়ের অবস্থা যদি বলি, এই হচ্ছে কাপ্তাই লেকের ভিউ। এখানে লেকের এই পাশটা সন্ধ্যে সকাল জোস, মানে রুমের এই জায়গা থেকে আপনি যে এই ভিউটা দেখতে পাবেন। তার মধ্যে একটা সব কিছুই ঠিক ছিল, দুইটা প্যারাদায়ক জিনিস, একটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই, সোলারে চলে, আর একটা প্যারাদায়ক জিনিস হচ্ছে কোনো আয়না নাই, নিজের নিজের চেহারা দেখতে পারতেছি না। এটা হচ্ছে সবচেয়ে প্যারাদায়ক জিনিস আর কি, এরকম ক্যামেরা অন করে করে তারপরে দেখতে হচ্ছে। আচ্ছা চলেন রুমের বাইরে যাই, একটু রিসোর্টটা ঘুরে দেখাই। খুবই পিসফুল একটা প্লেস আর কি। এই যে আমাদের কায়াকের জন্য জিনিসপত্র রেডি, রাতের বেলা বাইকগুলো এখানে ছিল, বাট কুয়াশা একদম যাচ্ছে তাই অবস্থা। রিসোর্টের এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট, ইজোর রেস্টুরেন্ট এই দিকটা দিয়ে মেন, আর এই পাশটাতে হচ্ছে ম্যানেজমেন্টের প্রসেস আর কি। এখানে কটেজ আছে টোটাল কয়টা, দাদার কাছে জিজ্ঞেস করি, দাদা আপনাদের এখানে কটেজ কয়টা আছে? কটেজ ওই যে চারটা, চারটা কটেজ জি। আর সবগুলো কি ডাবল বেড? সবগুলো ডাবল বেড না, ডাবল বেড ওই যে দুইটা, সিঙ্গেল বেড দুইটা, দুইটা জি। সো ডাবল বেড এন্ড সিঙ্গেল বেড এর মোটামুটি সব প্রসেসই এখানে অ্যাভেলেবল আছে। তবে জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে, বিকজ অফ ছোট্ট একটা জায়গার মধ্যে মোটামুটি একটা গুছানো একটা পরিবেশ পাওয়া গেছে, প্লাস এখান থেকে ভিউ দেখার জন্য ছোট ছোট এই ধরনের আড্ডার কটেজের বানানো আছে। এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, মানে ফ্যামিলি নিয়ে যদি একটু ভালো নিরিবিলি পরিবেশে টাইম স্পেন্ড করতে চান, এটাই হচ্ছে পারফেক্ট একটা জায়গা। যাই হোক, এই যে আমাদের রাত রেডি কায়াকিংয়ের জন্য, এখন আমরা কায়াকিং করে দেন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর আমি একটু রেন্ট সম্পর্কে যদি আইডিয়া দিই আপনাদেরকে, আমাদের ডাবল বেডের কটেজটা নিচে হচ্ছে 2500 টাকা, যদিও তাদের ডিসকাউন্ট চলতেছে, এটা ডিসকাউন্টেড প্রাইস, উইন্টার ডিসকাউন্ট চলতেছে। আর এমনিতে মনে হয় সম্ভবত এটা 3500 টাকা। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, দিস ইজ আওয়ার কটেজ, এক পাশেরটা আমরা আছি, আর এখানে হচ্ছে আরো দুইটা কটেজ। তবে পেছনের ভিউটা হচ্ছে সবচেয়ে বেস্ট, বাট আনফরচুনেটলি পেছনের ভিউতে যাওয়া যাবে না। পেছনে কো-পাইলট সিটে আছে রাহাত, রাহাতরে ট্রেন আপ করা লাগতেছে কায়াকিং এর জন্য, সে পারে না, সে অনেক কিছুই পারে না। যাই হোক, বেশি ডিটেলসে না গেলাম, বাট পিছন সাইডে যাওয়ার রিজন, না যাওয়ার রিজন হচ্ছে সেনাবাহিনীর নিষেধ আছে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে সামনে, ব্রিজ ক্রস করে দেখি কতক্ষণ যাওয়া যায় 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে। Thank you.
রোজ এখন খাইতেছি তো হচ্ছে পরোটা, এটা আসলে পরোটা না সোলজার পরোটা না লুচি একটু কনফিউজ, কারো যদি জানা থাকে যে এটাকে কি পরোটা বলে কমেন্টে জানাবেন। আর মোটামুটি তৈলাক্ত একটা খাবার খাওয়া হচ্ছে, জানি না রাইডের সময় কি প্যারাটা খাইতে হবে, হোপফুলি খাইতে হবে না। আরো দু একটা দিন থাকে গেলে খুবই ভাল লাগতো, শান্ত একটা পরিবেশ, একদম চিল। কোল্ড স্টার দিলাম আর রাতের বেলা যা হয়েছে এই কটেজের নিচে মনে হয় বন্য প্রাণী সামথিং কিছু একটা আসছিল, বিশাল দৌড় ঝাঁপ, একসময় তো ভয় পেয়ে গেছিলাম। ইনফ্যাক্ট এনাদের কারো নাম্বারে আমাদের ফোনে সেভ করা ছিল না, যার ফোনে ফোন দিয়ে বুকিং করছিলাম সে এখানে নাই। সো দিস ইজ দ্য থিং। ও তোমার তো ব্যাগ বাঁধা হয় নাই না? হে সাদি নটি বয়, চেন শুকনা থাকাটাই বেটার, পকেটটা সামনেটা নতুন লাগাইছি তো একটু অ্যাডজাস্ট হোক তারপর একটু লুফ করব। এই রিসোর্টটাতে ছিলাম, ইজোর বাই বাই, এখন একটু হিলের মজা নিতে হবে। এই রাস্তাটা আরো মানে কি বলবো খুবই জোশ হইতো খালি যদি রাস্তার কাজটা যদি কমপ্লিট থাকতো, রাস্তা বড় করা হইতেছে কাজ কমপ্লিট নাই, ব্রিজ গুলো কমপ্লিট নাই, যার কারণে এইদিকে মানুষ কম আর রাস্তায় প্রচুর বালু এবং সুরকি দেওয়া। সো যারা যদি কেউ যদি এখানে আসেন তাহলে ডেফিনেটলি মাথায় রেখে আসবেন সেভাবে রাইড করতে হবে। এই যে দেখতে পাইতেছেন অর্ধেক রাস্তায় সামনে এদের থেকেও বাজে বাজে সিচুয়েশন আছে। যাই হোক হিল রোডে এগুলো টুকটাক থাকবে, কিছু করার নাই। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বাজেট রিং রোড। বাজেট রিং রোডের আগে আমরা কোথাও ব্রেক দেওয়ার আমাদের ইচ্ছা নাই একদমই। বাম পাশে দেখলে মনটা একদম শান্তি হয়ে যায়। ও ওয়াও কত নিচে, ভাই রে ভাই, পড়লে শেষ, একদম শেষ। Look at this view. সেই একটা অবস্থা, পাহাড়ে এই জন্যই ভালো লাগে। ভাটনাম আছি কাপ্তাই, ওই বড়দাম এরিয়া থেকে বের হয়ে এখন কাপ্তাই মানে ড্যাম এরিয়ার আশেপাশে খুব সম্ভবত। এদিক দিয়ে পেছন দিকে ড্যাম, আমরা এখান থেকে বের হয়ে সোজা চিটাগাংয়ের দিকে চলে যাচ্ছি। আর এখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর কারণ এখানে লেকের একদম পার ঘেসে বড় বড় রাস্তা আর হচ্ছে পাহাড়, মানে এই জায়গাটাতে হচ্ছে ট্যান্টিং করা গেলে সেই হইতো। আর ফ্রাইডেতে এগুলো কি ঢাকা না চিটাগাংয়ের ভাই ব্রাদার, আই ডোন্ট নো, সবাই ওই দিকে যাচ্ছে আর কি। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হইতেছে। এই রাস্তা আসলে সিএনজির খুবই বাজে অবস্থা, ব্রোস সাবধানে যেতে হবে। কাপ্তাই থেকে বেরোই তারপর আবার আপনাদের সাথে আলাপ হচ্ছে। অলরাইট ব্রোস, টাইম আপডেট, এখন একটা বাজতেছে আর আমরা আছি হচ্ছে বায়েজিদ লিং রোড। আর মাঝখানে শুধু পানি খাওয়ার জন্য পাঁচ মিনিটের, জাস্ট ফর ফাইভ মিনিটস একটা ব্রেক দিছিলাম। মোটামুটি রাস্তায় ভালোই ট্রাফিক পাইছি, স্পেশালি ওই রাঙ্গনিয়ার রাউজানের ওই রোডটাতে মানে কাপ্তাই রোডটাতে, বিকজ ওখানে সিএনজির এত ঝামেলা বলার বাইরে। যাই হোক এখন আস্তে ধীরে আমরা যাব, আমাদের নেক্সট ব্রেক দেওয়ার প্ল্যান করছি বারুইহাট, তারপর আমরা ফাইনাল ডেস্টিনেশনে। ফাইনাল ডেস্টিনেশন বললেই কেমন কেমন জানি লাগে। এনিওয়েজ আমি কাপ্তাই, কাপ্তাই
ভিড়া যাইতেছেন ঢাকা থেকে? হ্যাঁ হাই, নাইস টু মিট ইউ, আমি যাচ্ছি ঢাকা থেকে। ওয়েট, যান সাইড করে সাইড করে। তো যেতে যেতে পথে দেখা হলো কার সাথে? আরে এটা কে? তো এখন আমরা কতক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, সানি ভাই এটার রিভিউ করছে, আর আস্তে ধীরে এখন আমরা ঢাকার দিকে ব্যাক করব। এই আপনার হেলমেট, দামি হেলমেট, আর পেছকে কামি নেই। হ্যাঁ না, আর সামনের বাইকে আছে হচ্ছে আমাদের রাকিব ব্রো। আচ্ছা, ওর সাথে আপনাদের রাস্তায় দেখা করাই দিয়েছি, সমস্যা নাই, মোটামুটি সবকিছু ঠিকঠাক। সো ফাইনালি আমরা রওনা দিছি, বাট আমার ফুয়েল শেষের দিকে, রাস্তায় উঠে এখন সবার আগে ফুয়েল নিতে হবে। এখানে অলমোস্ট অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলছি। ব্রোস, বাসায় তো চলে আসছি, কিন্তু তার আগের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। শেয়ার করা না করার রিজন যেটা হচ্ছে, ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, নতুন নতুন হিরো 9 ইউজ করতেছি, তো দ্যাটস হোয়াই এরকম হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা গেছিলাম হচ্ছে দুইজন, তারপরে হচ্ছে চারজন, মানে চারটা বাইক। একটা মজার টুইস্ট আছে এই জায়গায়। সানির সাথে দেখা হওয়ার পর যেটা হয়েছে, আমরা সবাই রওনা দিলাম, রাকিব ছিল সে পেছনে পড়ে গেছে, আমার সাথে রাহাত ছিল, রাহাত সামনে চলে গেছে, মাঝখানে শুধু আমি আর সানি, দুই আর 1.5। এখন অনেকে অনেক কথা বলবেন যে আর 1.5 দেখে আপনারা খুব টেনে টেনে চলে আসছেন, ব্লা ব্লা, ব্যাপারটা এরকম না। আর টুর নিয়ে যদি বলি, ইয়েস, পিওর একটা রিল্যাক্সেশন ডান। আমার ছুটি এইবার সাত, ইনশাল্লাহ এই ডিসেম্বর খুব ভালো কিছু হবে, মানে অনেকগুলো না, আরেকটা ট্যুরের প্ল্যান আছে এই তো কয়েকটা দিন, মাঝখানে আপনাদের সাথে কথা হইতেও পারে নাও হইতে পারে। সো আজকে এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন, রাইড সেফ, স্টে সেফ।